দুপুরের ভোগ, যে জায়গায় দুপুরের ভোগ পাক হয় প্রভুকে নিয়ে গিয়ে সেই জায়গায় ভোগ দেওয়া হয়। ভোগের জন্য আমরা পারস নিয়ে প্রভুর মন্দিরে যাই না, প্রভুকে সেই জায়গায় নিয়ে গিয়ে, এটা মানে সব সময়ই হয়ে থাকে, যে জায়গায় রান্নাদি হয় সেই জায়গাতেই এক পাশে প্রভুর ভোগ দেওয়া হয়। এবং এই ভোগের মধ্যে থাকে আতপ চালের ভোগ, সাথে ভাজা, পাঁচ রকম ভাজা, ডাল, এবং আমরা যেমন এবার বিভিন্নভাবে ঠাকুরের করার চেষ্টা করেছি, এঁচোড়ের তরকারি, পটলের তরকারি, মোচার তরকারি, বিভিন্ন দিন বিভিন্নভাবে, সাথে পনির, এবং পনিরের আর সব থেকে একটা খুব বড় জিনিস হলো ঠাকুরের এই যে রন্ধনাদি যে কাজটা হয় এর যে মশলা লাগে, প্রত্যেক দিনের মশলা কিন্তু প্রত্যেক দিন ওই ভোগ ঘরেই বানানো হয়। আমরা বাজার থেকে কোনোরূপ কোনো ডাস্ট মশলা বা কোনো কিছু কিনে ঠাকুরের ভোগে লাগাই না। এবং ঠাকুর যে যে জিনিস ভোগ হয় না ঠাকুরের, তা হলো ঠাকুরের ভোগে কোনো লঙ্কা দেওয়া হয় না, ফুলকপি বাঁধাকপি ঠাকুরের সেবায় লাগে না, এবং কোনো চিনির জিনিস বাজার থেকে কেনা চিনি বা ছানার জিনিস ঠাকুরের ভোগে লাগে না। আর ঠাকুরের ভোগের বিশেষত্ব খুব বড় একটা ব্যাপার, সেটা হচ্ছে ঠাকুরের ক্ষীর যেটা তৈরি হয় সেটা একটি বিশেষ পাকের মাধ্যমে তৈরি হয়। আমরা দুঃখিত, পাক আমরা সর্বসমক্ষে দেখাতে পারবো না, কিন্তু এই যে পাক তৈরি হয় তার মধ্যে যে যে জিনিসগুলি থাকে তার মধ্যে দুধ, এবং প্রত্যেক এক সের দুধে এক ছটাক চাল মানে আতপ চাল দেওয়া হয়, এবং বাকি যে জিনিসগুলি হয় সেই জিনিসগুলি গুড় এবং অন্যান্য জিনিস। আমরা এই ক্ষীর বা পায়েসের ব্যাপারটা খুলে বলতে পারবো না, যদি কারো জানার ইচ্ছা থাকে পয়লা থেকে সাতই জানুয়ারির মধ্যে এসে প্রসাদ পেতে পারেন এবং সব বিষয়ে আরও বিস্তারিত জানতে পারেন। আজকে বিশেষ ব্যাপার হলো যেহেতু আজকে সপ্তম দিন, আজকের সেবা আমাদের পূর্ণ সেবা বলা হয়, তো পূর্ণ সেবায় বিশেষ বিশেষ জিনিস কিছু থাকে, তার মধ্যে প্রভুর যে ভোগ হয় আতপন্নের ভোগ, সাথে পাঁচ রকম ভাজা, এবং এবারে যা হয়েছে তা হলো এঁচোড়ের তরকারি, পটলের তরকারি, আর আজকের বিশেষ যেটা থাকবে সেটা হচ্ছে গাওয়া ঘিয়ের লুচি, প্রভু ভোগে লাগবে। আর আমরা বানিয়েছি যেটা সেটা হচ্ছে পোলাও, সেটা প্রভুর ভোগে লাগবে। আমাদের ভোগ আজকে ভোগ প্রভুর হওয়ার পর একটা বিশেষ ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের ভোগ দর্শন। ভোগ দর্শন এটা প্রতিবারই একই নিয়ম, প্রাচীনকাল থেকে চলে আসছে, আমি আগেই বলেছি আমরা প্রভুর সেবার নিয়মের আধুনিকতার ছোঁয়া এখনও লাগতে দিইনি। আমাদের যে ভোগ তৈরি হয় ভোগ কিন্তু সম্পূর্ণ কাঠের জালে তৈরি হয় এবং উনুনে তৈরি হয়, আধুনিকতার ছোঁয়া এখানে নেই। প্রভুর যে পায়েস, এই পায়েস আমি বিস্তারিত বলতে পারবো না, কিন্তু এই যে প্রভুর পায়েস তৈরি হয় এর বিশেষ কিছু পদ্ধতি আছে, একদম শুধু দুধের এবং এক সের দুধে এক মুঠো চাল দিয়ে পায়েস তৈরি হয়, পায়েসও গুড়েরই তৈরি হয়। আমরা যেটা করি সেটা হচ্ছে গুড় থেকে পাটালি তৈরি করি, তার থেকে পায়েস হয়, আখের গুড়, অন্য গুড় এখানে দেওয়া যায় না, আখের গুড় দেওয়া হয়। আর ভোগ দর্শনের পরে দুপুরে প্রসাদ বিতরণ হয়, প্রসাদ পান সকলে। আজকে যে সমস্ত ভক্তরা এসেছেন, দুর্গাপুর থেকে এসেছেন,
আমার বাড়ির আত্মীয়রা দিদি জামাইবাবু সকলে আছেন এবং আরও যে সমস্ত ভক্ত নিমন্ত্রিত তারা এসেছেন সকলেই আজকে প্রসাদ পান প্রসাদ পাওয়ার পরে আমাদের দুপুরের কোশিতে আসন দিলেন রত্ন সিংহাসন জলে কইলা পদ প্রখাল হরে হরে সুশীতল জলে কইলা পদ প্রখাল অজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি অজপতি তয়ু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু করুয় গৌর হরি রামা চৈতন্য প্রভু করুণ চৈতন্য চন্দ্র দক্ষিণে নিতাই পাবে অতৈত চন্দ্র
ভজপতি উদ্ধার